এই মুহূর্তে আমরা রয়েছি পরেশনাথ মন্দিরে। তো আজকে আমরা চলে এসেছি কলকাতায় অবস্থিত জৈন মন্দিরে, যেটি হচ্ছে পরেশনাথ মন্দির। তো এই মন্দিরটা রয়েছে শোভাবাজারের কাছে। তো এই মন্দিরটায় কিভাবে আসবে এবং মন্দিরের খোলা আর বন্ধের টাইমিংটা কি আছে, সেগুলো সব তোমাদের সাথে আজকে ডিটেলসে শেয়ার করব। তো ভিডিওতে টিউন থাকো। আর বাই দ্য ওয়ে, এখানে আসতে হলে কিন্তু তোমাদের সবথেকে ইজি বেস্ট ওয়ে হচ্ছে তোমাদের শোভাবাজার চলে আসা। তো মেট্রোর কানেক্টিভিটিটা সবথেকে বেস্ট। মেট্রো করে শোভাবাজারে এসে এখান থেকে খান্না অথবা হাতিবাগানগামী যে সমস্ত অটোগুলো যায়, তাতে করে উঠে পড়লে 5 থেকে 7 মিনিটের মধ্যে তোমাদের পৌঁছে দেবে হচ্ছে গৌরীবাড়ি। যেখানে গৌরীবাড়িতে নেমেই পাশেই রয়েছে, রাস্তার ওপরেই দেখতে পাবে একদম, এই পরেশনাথ জৈন টেম্পলটা। এই পরেশনাথ জৈন টেম্পলটি 4টি মন্দিরের সমন্বয়। এখানে মোট পাশাপাশি 4টি মন্দির রয়েছে। রয়েছে শীতলনাথ মন্দির, যেখানে ভগবান শীতলনাথকে রাখা হয়েছে। আর রয়েছে মহাবীরস্বামী মন্দির, যেখানে মহাবীরস্বামী প্রভু রয়েছেন। আর রয়েছে চন্দ্রপ্রভুজির মন্দির, যেখানে চন্দ্রপ্রভু স্বামীকে রাখা রয়েছে। আর যেটা লাস্ট বাট নট দ্য লিস্ট, রয়েছে দাদাবাড়ি অ্যান্ড কুশালজির মন্দির, যেখানে জৈন আচার্য জিন দত্তের পদচিহ্নটি রাখা রয়েছে। তো আজকে কিন্তু আমরা 4টে মন্দির ঘুরে নেব একে একে। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আই এম রুমা অ্যান্ড টুডে ইউ আর এক্সপ্লোরিং দিস বিউটিফুল প্লেস উইথ মি। সো লেটস গেট টু দ্য ভিডিও। মাছগুলোকে কিন্তু এখানে ভগবানের মতো পুজো করা হয়। তো এই মাছগুলো যে রয়েছে, এগুলো কিন্তু শক্তির প্রতীক। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এখানে রয়েছেন শীতলনাথ ভগবান। তো টোটাল 5 জন ভগবানকে নিয়ে এই পুরো পরেশনাথ মন্দিরটা। আর শীতলনাথ ভগবান, যিনি ছিলেন 10ম জৈন তীর্থঙ্কর, তাকে এই মন্দিরে পুজো করা হচ্ছে। শীতলনাথ প্রভুজি, তো এখানে কিন্তু জুতো খেলে উঠতে হবে। আর মন্দিরের উপরের অংশে কিন্তু কোনো ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি করা যাবে না। এই পিলারগুলো দেখো, এগুলো কিন্তু পুরো মার্বেল পাথরের তৈরি। মন্দিরের ভিতরের অংশের কাজ কিন্তু বাইরের অংশের কাজের থেকে অসম্ভব সুন্দর। পুরো মন্দিরের ভিতরের অংশটা কাঁচ দিয়ে তৈরি, আর রয়েছে মার্বেল পাথরের মধ্যে ছোট ছোট টাইলস দিয়ে। এত সূক্ষ্ম কাজ হয়েছে, দেখে কিন্তু চোখ জুড়িয়ে যাবে। শীতলনাথ প্রভুজির মন্দিরটা থেকে বেরিয়েই আমরা চন্দ্রপ্রভুজির স্বামীর মন্দিরে চলে এলাম। ভগবান শীতলনাথের মন্দির দেখে আমরা চলে এসেছি চন্দ্রপ্রভু স্বামীর মন্দিরে। তো এই হচ্ছে মন্দির। মন্দিরে স্বাভাবিকভাবে মন্দিরের ভিতরের অংশে কিন্তু আমরা শ্যুট করতে পারবো না। তো এখানে রয়েছেন ভগবান চন্দ্রস্বামী। এই
চন্দ্রপ্রভু স্বামী ছিলেন অষ্টম জৈন তীর্থঙ্কর। তো ভেতরে গেছিলাম আমি, তো ভগবানের পুজো চলছে, এত শান্তি এই মন্দিরগুলোর ভেতরে যে মানে লোকজন একদমই নেই, তো পুজো চলছে আর শঙ্খের আওয়াজ, এত শান্তি লাগলো তোমাদের বলে বোঝানো সম্ভব না। তোমরা অবশ্যই এসে এখানে এই মন্দিরটাকে দর্শন করো। কলকাতার মধ্যে এত বড় এত সুন্দর মন্দির এর আগে আমি কিন্তু দেখিনি। তো এই মন্দিরটা কিন্তু আমাদের কলকাতার প্রাইড। তো শীতলনাথের মন্দির আর চন্দ্রপ্রভুজির মন্দির দেখি আমরা ডিরেক্টলি চলে এসেছি, পিছনে দেখতেই পাচ্ছ দাদাবাড়ির মন্দিরে। এই পিছনের লুকসটা দেখো, প্রথমে আমি দেখি একটু মানে তাজমহল তাজমহল কেমন ফিল হচ্ছে না তোমাদের, হচ্ছে না? আমার কিন্তু হচ্ছে ভীষণভাবে, মানে পিছনের লুকসটা এত সুন্দর লাগছে আর মন্দিরে লোকজন নেই, দারুণ লাগছে, জাস্ট অসম। আর সকালবেলা এসছি বলে লোকজনে মানে ফাঁকাও আছে। তো চলো ভিতরের অন্দরমহলটা তোমাদের ঘুরিয়ে দেখাই, লেটস কাম। এখানে একটা পায়রা রাখা রয়েছে, দেখো কি সুন্দর পায়রার একটা স্ট্রাকচার, অদ্ভুত সুন্দর। তো এই দাদাবাড়ি আর কুশলজির মন্দিরে রয়েছে বিভিন্ন জৈন তীর্থঙ্করের পদচিহ্ন, চারজন ভগবানের এখানে পদচিহ্ন দেখতে পেলাম। তো মন্দিরটাও অপূর্ব সুন্দর, ভিতরের কাজ মানে চোখ ধা দিয়ে দিচ্ছে পুরো। আর মন্দিরে কিন্তু এর মধ্যেই একটা অনুষ্ঠান আছে, তার তোড়জোড় চলছে। তো এই পরেশনাথ মন্দিরটা কলকাতার বুকে প্রতিষ্ঠা করেছিলেন 1867 সালে তৎকালীন জনৈক মারোয়াড়ি শ্রীমল জৈন, ভগবান পরেশনাথকে উৎসর্গ করে। আর এর প্রতিষ্ঠার কাজ সম্পন্ন করেছিলেন কল্যাণ সুরেশ্বরজি। এই পরেশনাথ ছিলেন 23তম জৈন তীর্থঙ্কর। তো এই পিছনে দেখা যাচ্ছে দাদাবাড়ি আর কুশলজির মন্দির। তো এই মন্দিরটাও অপূর্ব সুন্দর, পিছনে দেখো এত সুন্দর মন্দিরের কাজ, অভাবনীয় সুন্দর। সামনে একটা কি বিশাল বড় পুকুর, তো তার মধ্যে মাছ রাজহাঁস প্রচুর রয়েছে। এই রাজহাঁস আর মাছগুলো কিন্তু এখানে ভগবানের প্রতীক। তো এখানে খাবার দিতে পারবে, যদি একটু আটা মাখা নিয়ে আসো বাড়ি থেকে, তো খাবার দিলে মাছগুলো এক জায়গায় সব ঝাঁকে ঝাঁকে চলে আসে, দেখতে অপূর্ব লাগে। দাদাবাড়ি মন্দির থেকেই দেখা যাচ্ছে মহাবীর স্বামীর মন্দির। তো লাস্ট এই আমরা এই মন্দিরটাতেই যাব। এইখান থেকে দেখো এই মন্দিরের পাশ থেকেই একটা গেট রয়েছে এই সামনে, এই গেটটা থেকে আমরা ঢুকবো, বাইরে থেকে যাওয়ার আর দরকার নেই, এই মন্দিরটায় ঢুকে গেলেই কিন্তু ওই মন্দিরটাতে যাওয়া যায়। এই আমরা এখন দাঁড়িয়ে আছি মহাবীর স্বামীর মন্দিরে, এটাই 4নম্বর মন্দির আর লাস্ট মন্দির আমাদের দর্শনের। তো ভেতরে একই রকমভাবে মন্দির, প্রতিটা মন্দিরেরই দেখলাম যেটা, ভিতরের কাজ অসম্ভব সুন্দর এবং মার্বেল পাথরের পুরো কাজ, আর মানে দেখলে চোখ ধা দিয়ে যাবে। আর মন্দিরগুলোতে রয়েছে পিন ড্রপ সাইলেন্স, এত সাইলেন্স কেউ নেই বলে, আর মানে সত্যি সত্যি মনের মধ্যে একটা ভক্তি আসে, মনে হয় যেন আমরা রাজস্থানে পৌঁছে গেছি, রাজস্থানের সেই বিখ্যাত বিখ্যাত রাজবাড়িগুলোর মধ্যে যেন আমরা পৌঁছে গেছি। এই মন্দিরগুলো এত অপূর্ব, সত্যি সত্যি মানে দেখলে মনে হয় যেন সেই সুদূর রাজস্থানে আমরা পৌঁছে গেছি। অপূর্ব সুন্দর এই পরেশনাথ মন্দিরটা সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেলবেলা 4টে থেকে 7টা পর্যন্ত খোলা থাকে, এবং খোলা থাকে প্রতিদিন। এখানে কিন্তু কোনো প্রবেশ মূল্য নেই, আসতে পারো, ভিতরে প্রচুর জায়গা আছে, বসতে পারো,
সময় আরামসে কেটে যাবে, ফাঁকাই থাকে মন্দির মেনলি উইকেন্ডগুলো বাদ দিয়ে। তো আসলে ভীষণ ভালো লাগবে, তোমাদের কথা দিচ্ছি। চ্যালেঞ্জ নিয়ে বলতে পারি, কলকাতার বুকে এত বড় এত সুন্দর মন্দির আর নেই। তো এই মন্দিরটা কিন্তু আমাদের কলকাতার প্রাইড, আসলে তোমাদের নিজেদেরই কলকাতাবাসী হিসেবে ভীষণ গর্ব ফিল হবে। তো হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লাগলো, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর ভিডিওটা একটা লাইক দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওর সাথে।